আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় পর্বের মূল্যায়ন 2023 সাল, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু করে দিয়েছ। তারই প্রস্তুতি পর্বে আজ আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করে দেবো, উত্তরগুলো বলে দেবো। দেখো, তোমাদের অনেক কাজ লাগবে, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে, তাই জন্য চ্যানেলটাকে সঙ্গে রেখো। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পাঠটা শুরু করি। দেখো, পাতা অনুসারে আমাদের আজকে আলোচনা হবে। প্রথমে আমরা দেখে নেব 118 থেকে 123 পাতা, চ্যাপ্টারের নাম হচ্ছে মানুষের কত রকম সম্পর্ক, বিভিন্ন ধরনের সমাজ। প্রথম প্রশ্ন, মানুষকে সামাজিক প্রাণী বলে কেন? উত্তরটা এমনভাবে লিখতে হবে, মানুষ সমাজে সবার সাথে মিলেমিশে থাকে, একা একা কোনো মানুষ থাকতে পারে না, দল বেঁধে সমাজ থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে। পরের প্রশ্ন, মানুষের মতো আর কারা সামাজিক প্রাণী? উত্তর হবে, হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, পিঁপড়ে, উইপোকা। আত্মীয় কাদের বলে? একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে আত্মীয় বলে। পরিবার বড় না সমাজ বড়? উত্তর হবে, অবশ্যই সমাজ বড়। সমাজ কিভাবে তৈরি হলো? আদিম যুগে মানুষ একজোট হয়ে থাকত, এতে খাবার খুঁজতে, বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে ও প্রাকৃতিক আপদ বিপদের হাত থেকে রক্ষা পেতে সুবিধা হতো। তখন মানুষ বুঝল একা থাকার থেকে জোট বেঁধে থাকার সুবিধা বেশি, তাই জোট বাঁধা থেকেই একসময় পরিবার ও সমাজ তৈরি হয়। পরের প্রশ্ন, দেখো পরিবার কাকে বলে? ঠাকুরদা, ঠাকুমা, বাবা মা, কাকা কাকিমা, ভাই বোন মিলে যে আত্মীয় পরিজনের দল গড়ে ওঠে তাকে পরিবার বলে। পরিবারের সদস্য কখন বাড়ে? পরিবারের কারোর জন্ম হলে বা পরিবারের কোনো ছেলের বিয়ে হলে পরিবারের সদস্য বাড়ে। পরিবারের সদস্য কিভাবে কমে যায়? দেখো, মেয়ের বিয়ে হলে বা পরিবারের কেউ মারা গেলে পরিবারের সদস্য সংখ্যা কমে যায়। খাসিয়া সমাজ কোন রাজ্যে দেখা যায়? খাসিয়া সমাজের প্রধান কে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। খাসিয়া সমাজ আমাদের দেশের মেঘালয় রাজ্যে দেখা যায়। এই সমাজের প্রধান হলো মা। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা কার কথা বলি? আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা আদি পুরুষের কথা বলি। খাসিয়ারা বলে আদি মাতার কথা। সংস্কৃতি কাকে বলে? দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। সংস্কৃতি কাকে বলে? ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি গড়ে ওঠে। সংস্কৃতি দিয়ে একটা সমাজকে চেনা যায়। পরে দেখো কি রয়েছে প্রশ্ন, যাযাবর সমাজ কাকে বলে? আদি মানুষ ছিল যাযাবর, তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করত না, খাবারের অভাব হলে তারা অন্য জায়গায় চলে যেত, এই মানুষের সমাজকে যাযাবর সমাজ বলা হয়। পরের প্রশ্ন চলে আসি, দেখো পশুপালক সমাজ কাকে বলে? মানুষ যখন যাযাবর জীবনযাপন করত তখন তারা বুনো পশুকে পোষ মানাতে শিখেছিল, এভাবেই তৈরি হলো পশুপালক সমাজ। কৃষি সমাজ কাকে বলে? দেখো উত্তর হচ্ছে, কৃষি সমাজ কৃষিকাজ শেখার পর মানুষের যাযাবর জীবন শেষ হলো, তারা স্থায়ীভাবে কোনো নদী বা বড় জলাশয়ের ধারে বসবাস করতে শুরু করলো, এই সময় তৈরি হয় কৃষি সমাজ। শিল্প সমাজ কাকে বলে? দেখো
উত্তরটা হয় লেখা রয়েছে, সব দরকারি জিনিস কেবল কৃষি থেকে পাওয়া যায় না, নিজেদের তৈরি করে নিতে হয়। মানুষ শিখল হাতের কাজ বা কুটির শিল্প, শুরু হলো শিল্প সমাজ। বিজ্ঞান ও কারিগরির জ্ঞান যত বাড়তে লাগলো, শিল্প তত বাড়লো, তৈরি হলো বড় বড় কলকারখানা। পরের প্রশ্ন, আমাদের নামের পাশে কার পদবি থাকে? আমাদের নামের পাশে বাবার পদবি থাকে। এবার আমরা চলে আসছি পরের অধ্যায়ে, চাষের সেকাল আর একাল। 124 পাতা থেকে 129 পাতা পর্যন্ত এই প্রশ্নগুলো পাবে, তার উত্তরগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। দেখো তোমরা, আজ থেকে কত বছর আগে মানুষ চাষ করতে শুরু করেছিল? প্রায় 9 থেকে 10 হাজার বছর আগে। মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল? উত্তরটা এমন হয়ে লেখা রয়েছে, আদিম মানুষ খাবারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। মানুষ লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পরে ওই বীজ থেকে গাছের চারা বের হচ্ছে। অনুমান করা হয় সেই সময় মানুষ মাটিতে বীজ ফেলে এইভাবে চাষের কাজ শিখেছিল। পরের প্রশ্ন, মানুষ প্রথমে চাষের কাজ কোন কোন পশুকে ব্যবহার করত? চাষের কাজে কোন কোন পশুকে ব্যবহার করত? বলদ ও ঘোড়াকে ব্যবহার করত। মানুষ প্রথমে যার হিসেবে কি ব্যবহার করা হতো? পশু পাখির মল ব্যবহার করা হতো। মানুষ প্রথমে সার হিসেবে কি ব্যবহার করত? পশু পাখির মল ব্যবহার করত। দেখো পরের প্রশ্ন, প্রথম দিকে মানুষ ফসল পোকামাকড় মারার জন্য কী কী ব্যবহার করত? শুকনো গোবর, পোড়া ছাই ও নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করত ফসলের পোকামাকড় মারার জন্য। কোন কোন ফসল প্রথম তারা চাষ করতে শিখেছিল? গম, বার্লি, জবের চাষ করতে শিখেছিল। এখন মানুষ লাঙলের বদলে কী ব্যবহার করে? ট্রাক্টর ব্যবহার করে। তারপরে রয়েছে, দেখো, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুরকে। চাষাবাসের ধাপগুলি কী কী? দেখো চাষবাসের ধাপগুলি কী কী এখানে পরপর পরপর লেখা রয়েছে, তোমরা একবার দেখে নাও, আমি বলে দিচ্ছি। লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা, জমি থেকে আগাছা পরিষ্কার করা, দরকার মতো জল ও সার দিয়ে আবার চাষ করা, বীজ ফেলা, চারা গাছ বের হলে দরকার মতো জল দেওয়া, মাঝে মাঝে নিড়ানি দেওয়া যাতে ফসলের পরিমাণ বাড়ে, দরকার মতো চাপান সার দেওয়া, পোকা লাগলে কীটনাশক দেওয়া, ফসল পাকলে ফসল তোলা। এগুলো হচ্ছে চাষের পরপর ধাপগুলো এখানে বলা রয়েছে। এরপরের কোশ্চেন হচ্ছে, জলসেচ কাকে বলে? কৃষিকাজের জন্য জল অপরিহার্য। কৃষিকাজ করার জন্য নদী, পুকুর, খাল, জলাশয় থেকে যে জল এনে কৃষি জমিতে দেওয়া হয় বা সেচন করা হয় তাকে জলসেচ বলে। ভারতের কৃষিকাজের ক্ষেত্রে জলসেচের গুরুত্ব অপরিসীম। পরের প্রশ্ন দেখি রয়েছে, মানুষ কেন পশুকে পোষ মানিয়েছিল? পশুকে বলদ সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, যেমন মাংস, দুধ। হিংস্র পশুর হাত থেকে বাঁচতে সাহায্য করে আর পশুপালনের ফলে জীবনযাত্রা অনেক সহজ হয়ে যায়। পরের প্রশ্ন, গবাদি পশু কাকে বলে? দেখো উত্তরটা আছে, গরু ও গরুর মতো গৃহপালিত পশুকে একসঙ্গে গবাদি পশু বলা হয়, যেমন মহিষ, ছাগল, ভেড়া। আমরা আসছি পরের প্রশ্নতে। দেখো 130 পাতা থেকে 132 পাতা পর্যন্ত রকমের রান্না বান্না, নানা রকমের রান্না বান্না ও খাওয়া দাওয়া। পাঞ্জাবে কোন কোন ফসলের চাষ বেশি হয়? জোয়ার, গম, বাজরার চাষ বেশি হয়। চাল থেকে কী কী খাবার বানানো যায়? চাল থেকে ভাত, চিড়ে, মুড়ি, পায়েস, আবার ধান বাজলে খই, তা থেকে মোয়া মুড়কি হয়, আর চাল গুঁড়ো করে নানা রকমের পিঠে, আবার চাল গুঁড়ো থেকে ইডলি, ধোসা এগুলো তৈরি হয়। অনেক কিছুই চাল থেকে আমরা পাই। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতের কোন দ্রব্য একসময় সারা বিশ্বে বিক্রি হতো? ভারতের মশলা।
নবান্ন উৎসবে কি বিশেষ খাদ্য তৈরি করা হয়? নতুন চালের পায়েস, পিঠে, ক্ষীর, ভাত এগুলো তৈরি করা হয় নবান্ন উৎসবে। ঈদ উপলক্ষে বিশেষ যে খাদ্য তৈরি করা হয় সেগুলো কি? বিরিয়ানি, ফিরনি, সিমুই, হালুয়া। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তৈরি করানো হয় পায়েস। টুসু পর্বে তৈরি করা হয় মুড়ি, চিড়ে, গুড় পিঠে। পৌষ পার্বণে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিঠেপুলি আর পায়েস। আলু কাদের সাথে এসেছে এদেশে? পর্তুগিজদের ব্যবসায়ীদের সাথে আলু এদেশে এসেছে। লঙ্কা এসছে, ওরাও কিন্তু পর্তুগিজদের সাথেই ভারতে এসছে। মিষ্টির নাম আর বিখ্যাত জায়গা দেখে নাও তোমরা। সরবাজা, নদিয়া কৃষ্ণনগর, ল্যাংচা, পূর্ব বর্ধমানের শক্তিগড়, নতুনগুড়ে মোয়া, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, স্পঞ্জ রসগোল্লা, কলকাতা, মিহিদানা সীতাভোগ, পূর্ব বর্ধমানের বর্ধমান প্যাড়া, বীরভূমের তারাপীঠ, মনোহরা হচ্ছে হুগলির জনাই। তারপরে চিতল, রুই, মোরলা, কই, পাবদা, ইলিশ মাছের প্রচলন কোন জেলায় সবথেকে বেশি? পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এগুলো দেখতে পাওয়া যায়। পম্ফ্রেট মাছের প্রচলন কোন জেলায় বেশি? দক্ষিণবঙ্গের জেলায় দেখতে পাওয়া যায়। বরলি মাছের প্রচলন কোন জেলায় বেশি? দার্জিলিং ও জলপাইগুড়ি। এবার আমরা পরের অধ্যায় চলে আসব। 133 পাতায় খাবার যেভাবে ছড়িয়ে পড়ল। দেখো প্রশ্ন রয়েছে, আদিম মানুষ তাদের বাড়তি খাদ্য কী করত? আদিম যুগে বাড়তি খাদ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। অতিরিক্ত খাদ্যকে রেখে দিলে পচে যেত, তাই সবটাই ফেলে দিত ও পোষা পশুদের খাইয়ে দিত। মানুষের মধ্যে আদান প্রদান বা বিনিময় প্রথা কী কারণে চালু হয়? কৃষিকাজ শেখার পর থেকে মানুষের অবস্থা বদলাতে শুরু করলো। সেই সময় সমাজে এক একটা পরিবার ভিন্ন ভিন্ন রকমের জিনিস বানাতো বা ফসল ফলাতো। তারা তাদের বাড়তি জিনিস অন্যদের দিয়ে দরকারি জিনিস নিত। এইভাবেই বিনিময় প্রথা চালু হয়েছিল। হাট বা বাজার কীভাবে গড়ে উঠল? জিনিসপত্রের বিনিময় করতে করতে মানুষ একসময় বেচা কেনা শিখল। চালু হলো টাকার ব্যবহার। এই বেচা কেনার জন্য মানুষ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে আসত। ওই জায়গায় গড়ে উঠল হাট বা বাজার। পরের প্রশ্ন হচ্ছে, ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার সাথে সাথে আর কি শুরু হয়েছিল? ব্যবসা বাণিজ্য পাশাপাশি এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের যোগাযোগ তৈরি হলো। বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণও কমতে লাগলো। মরুভূমি অঞ্চলে চাষবাস কম হলেও সেখানকার লোকেরা কীভাবে খাবার পায়? সেখানে রেশনের দোকান থেকে অল্প দামে চাল গম দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় বিনামূল্যে খাবার দেওয়া হয়। মরুভূমিতে কম বৃষ্টিতে খেজুর, গম, বার্লির চাষ হয়। আর যে সকল ফসল হয় না সেগুলো তারা বাইরে থেকে নিয়ে আসে। এবার আমরা চলে আসব পরবর্তী পড়ায়, তার মানে আমাদের 135 পাতায়, দেখে নেব খাবার জমিয়ে রাখা। প্রশ্ন কী আছে দেখো, চাষিরা ধান সঞ্চয় করে কোথায়? চাষিরা ধান সঞ্চয় করে কোথায়? ধানের গোলায়। মহেঞ্জোদারোতে প্রাচীনকালে কৃষির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, শস্যগারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কোন কোন উদ্ভিদের মূলে খাদ্য সঞ্চিত থাকে? গাজর, মূলো, বীট, শালগম ইত্যাদি। কোন কোন উদ্ভিদের কাণ্ডে খাদ্য সঞ্চিত থাকে? আলু, আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। কোন উদ্ভিদের পাতার গোড়ায় জল সঞ্চিত থাকে? বান্তপাদর পাতায়। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় প্রচুর হিমঘর দেখা যায়? বর্ধমান ও হুগলি জেলায়। এবার দেখো প্রাণীর নাম আর কোথায় কোথায় খাবার জমি রাখে। মৌমাছি মৌচাকে, মোটা ইঁদুর মাটির গর্তে, মুরগি বাইরে থেকে ঠোঁটে করে এনে খাবার জায়গায় রাখে, আরশোলা বাড়ির নোংরা খাবার মুখে করে এনে তার গর্তে জমা রাখে, বক পেলিকান কোথায় রাখে? গলার থলিতে খাবার সঞ্চয় করে রাখে। আচ্ছা খাদ্যদ্রব্য আর কীভাবে বাড়িতে রাখা হয়? চালগম, শুকনো নিম বা কারিপাতা মিশিয়ে চিনি রোদে শুকিয়ে ঢাকনা বন্ধ পাত্রে, আলু ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রাখা হয়, মাছ মাংস তেলে ভেজে নুন মাখিয়ে ফ্রিজে রাখা হয়। এবার দেখো 137 পাতায় চলে আসবো আমরা, দেখব একই খাবার নানা রূপে স্বাদ।
প্রথম প্রশ্ন, রোমানরা কীরকম ফল ভালোবাসতো? শুকনো করা ফল তারা ভালোবাসতো। কোন জিনিস সহজে খাদ্যদ্রব্য নষ্ট করে দেয়? জল ও জীবাণু। মাছ মাংসে নুন মাখানো হয় কেন? মাছ মাংসের অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য। কি মিশালে দানাশস্য পোকা হতে পারে না? শুকনো নিম পাতা ও কারি পাতা মেশালে। চিংড়ি ও মাছের কোন অংশ আগে পচে যায়? চিংড়ির মাথা মাছের নাড়িভুড়ি আগে পচে যায়। কোন তরলে কোনো খাদ্য পচে না? কোন তরলে কোনো খাদ্য পচে না? তেল, ঘি বা মধুর মধ্যে রাখা হলে খাদ্য সহজে পচে না। কুমড়োর কোন অংশ তাড়াতাড়ি পচে যায়? কুমড়োর দানা বা ভিতরের অংশ তাড়াতাড়ি পচে যায়। তারপর দেখো, খাদ্যবস্তু রেখে দিলে পচে যায় কেন? শাকসবজি, মাছ মাংস, ফলমূল প্রভৃতিকে সঞ্চয় করে রেখে দিলে পচে যায়, কারণ এদের মধ্যে জল থাকে বলে এগুলি দু একদিনের মধ্যেই পচে যায়। আবার আচার সংরক্ষণ করে তেলের মধ্যে রেখে দিলে ওই খাবারের মধ্যে জীবাণু বা জলীয় বাষ্প ঢুকতে পারে না। এরকম না করা হলে তারাও পচে যেত। তারপরে দেখো, খাদ্যবস্তু কীভাবে অনেকদিন ভালো রাখা যায়। নোনা জলের মাছ নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে বা তেলে ভেজে ফ্রিজে রাখা যায়। বাঁধাকপি পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে রাখা যায়। চাল শুকনো নিম পাতা বা কারি পাতা, টমেটো সস বানিয়ে তেলে ডুবিয়ে ফ্রিজের মধ্যে বা হিমঘরে রেখে দেওয়া যায়। আগেকার দিনে ফলমূল কিসে ডুবিয়ে রাখা হতো? মধুতে। প্যাকেট করা খাবার ও প্যাকেট করা তরল বা ফলের রস অনেকদিন ভালো থাকে কেন? কারণ প্যাকেটটি বায়ুশূন্য অবস্থায় থাকে, প্যাকেটের ভিতরে বায়ু ঢুকলে খাবারকে নষ্ট করে দেয়। এরপরে আমরা চলে আসবো 140 এবং 141 পাতায়। প্রথমে দেখবো মাটি দূষণ। মাটি দূষণ নিয়ে কী কী প্রশ্ন আছে তার উত্তরগুলি বা কীভাবে করতে হবে একবার ভালো করে দেখে নিই। মাটি দূষণের কারণগুলি লেখো। বেশি পরিমাণ গাছ কাটার ফলে মাটির জলধারণ ক্ষমতা কমে গিয়ে মাটি দূষিত হচ্ছে। বেশি ফলনের জন্য চাষিদের বেশি মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। কারখানায় বর্জ্য প্লাস্টিক বিভিন্ন আবর্জনা মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। মাটি দূষণের প্রতিকারগুলি লেখো। যথেচ্ছ গাছপালা কাটা বন্ধ করতে হবে, বেশি করে গাছপালা লাগাতে হবে। রাসায়নিক সার ব্যবহারের বন্ধ করে জৈব সার ব্যবহার করতে হবে। কলকারখানা বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এবং পরে তা ধ্বংস করে দিতে হবে। পলিথিন বা প্লাস্টিকের পরিবর্তে কাগজের প্যাকেট ব্যবহার করতে হবে। এরপরে চলে আসছি মাটি খারাপ হলে কী করা হয়। দেখো, মাটির ফসল তৈরির ক্ষমতা মাটি খারাপ হলে কী হয়। মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়, মাটির অম্লত্বের মাত্রা বৃদ্ধি পেয়ে মাটিকে নষ্ট করে, মাটিতে জল কমে যায় এবং মাটির ওপরটা নষ্ট হয়ে যায়। ফসলের গুণগত মান খারাপ হয়ে যাওয়ার কারণ কী? দেখো, মাটিতে বেশি পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে ফসলের গুণগত মান নষ্ট হয়ে যায়। এর ফলে উৎপন্ন ফসলের গুণগত মান নষ্ট হয় এবং ফসলের উপকারিতার মাত্রা কমে আসে। কীটনাশক ব্যবহারে পরিবেশের কী ক্ষতি হয়? অপকারী পতঙ্গ, মৌমাছি, প্রজাপতি, ফড়িং মরে যায়। কেঁচো, শামুক, ব্যাং, পোকামাকড় খাওয়া অনেক পাখি মরে যায়। কীটনাশক গ্যাসে বাতাসে মিললে বাতাস দূষিত হয়। জলে মিশে গেলে জলাশয় জলকে দূষিত হয়, ফলে অনেক গাছও অনেক মাছও মরে যায়। এই বিষ ফসলের বিষাক্ত করে দেয়, ফলে মানুষের নানা রকম রোগ হতে পারে। দেখো, এরপরে আমরা দেখে নেব জল দূষণ 142 থেকে 149 পারা পর্যন্ত। জল আমাদের কী কী কাজে লাগে? পান করা, বাসন মাজা, কাপড় কাচা, রান্নার কাজে, স্নানের কাজে, ঘর বাড়ি পরিষ্কার করতে, চাষের কাজে, বাড়ি তৈরি করতে, গাছ লাগাতে, কলকারখানার কাজে, গবাদি পশু স্নান করতে ইত্যাদি কাজে লাগে। আমরা কোন জল ব্যবহার করি? গভীর নলকূপ, বৃষ্টির জল, পুকুর ধোয়া জল, কুয়োর জল, নদীর জল ব্যবহার করে দেখি। জল দূষণের কারণগুলি কী কী? পুকুর, ডোবা, জলাশয় বা বিভিন্ন নদীতে প্লাস্টিক ফেলা, বর্জ্যপদার্থ ফেলা, নর্দমার নোংরা জল ফেলা ও পশুদের মৃতদেহ ফেলা প্রভৃতি জল দূষণের কারণ। পুকুর, জলাশয়, নদীতে বাসন মাজা, কাপড় কাচা, গবাদি পশু স্নান করলে আর চাষের জমি ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির ফলে ধুয়ে পুকুর বা নদীর জলের সাথে মিশে গিয়ে জল দূষণ ঘটায়।
আর কারখানা দূষিত জল নদী ও সমুদ্রের জলে মিশে জল দূষণ ঘটায়। পরের প্রশ্ন, জল দূষণের ফলে কী কী রোগ হয়? কলেরা, টাইফয়েড, আমাশয় রোগ হয়। জল দূষণের ফলে আর্সেনিক শরীরে প্রবেশের ফলে চামড়া রোগের সৃষ্টি হয়। এছাড়া খোঁজ, পাজরা, চুলকানি প্রভৃতি চর্মরোগও দেখা যায়। কী করলে কী কী সমস্যা হতে পারে? নিয়মিত নোংরা জলে স্নান করলে চুলকানি, খোঁজ, পাজরা ইত্যাদি চর্মরোগ হতে পারে। নোংরা পুকুরের জল পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড রোগ হতে পারে। নোংরা জলে কাপড় কাচলে পোশাকে দুর্গন্ধ ছড়াতে পারে, চর্মরোগ হতে পারে। কৃষিক্ষেত্রে সার বা কীটনাশক মাটির নিচে জলের স্পর্শ এলে পেটের রোগ এবং চর্মরোগ হতে পারে। এরপর আমরা দেখে নেব 146 পাতার বায়ু দূষণ সম্পর্ক তো প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি কী কী? মানুষের বেশি পরিমাণে গাছ কেটে নেওয়ার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুকে দূষিত করছে। কারখানা থেকে বেরোনো বিষাক্ত ধোঁয়া, গাড়ির ধোঁয়া, সিমেন্টের ধুলো, রং কারখানা থেকে বের হওয়া রঙের কণা, উনানের ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে বায়ু দূষিত করছে। যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ বায়ুকে দূষণ করে। আর রাস্তার পাশে নর্দমা, খালের জলের আবর্জনা, স্তূপ পচা দুর্গন্ধ, ডাস্টবিনের নোংরা ময়লার পচা দুর্গন্ধ বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষণ করছে। দূষিত রোগের কারণগুলির নামগুলি কী কী? কাশি, হাঁপানি, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া, ফুসফুসের রোগ দূষণজনিত কারণে হতে পারে। তারপরে দেখ কি রয়েছে, কী থেকে বায়ু দূষণ ঘটছে, কী ধরনের বিষ আসছে। ইঞ্জিনে লাগানো ভ্যানগাড়ি বা মোটরগাড়ি, ক্ষতিকারক বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়া, কয়লা উনুন, ধোঁয়া ও কার্বন ডাইঅক্সাইড, বিড়ি সিগারেট থেকে ক্ষতিকারক ধোঁয়া, নিকোটিন পাওয়া যাচ্ছে। আর রং কারখানা থেকে স্পিরিটের বাষ্প, অন্যান্য বিষাক্ত গ্যাস, সিমেন্ট কারখানা থেকে সিমেন্টে মেশানো বাতাস বিষাক্ত ধোঁয়া, পচা আবর্জনা থেকে দুর্গন্ধ বিষাক্ত গ্যাস দূষণ কাকে বলে? দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। স্বাভাবিক বিশুদ্ধ কোনো জিনিসের সাথে দূষিত, ক্ষতিকারক কোনো জিনিসের মিশে যাওয়াকে দূষণ বলা হয়। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? 5ই জুন। এবার আমরা 151 আর 152 দূরপাতা দেখে নেব। বিষ্ণয় কাদের বলে, আজ থেকে প্রায় 500 বছর আগে জামবাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে নানা উপদেশ দিতেন। তাদের শিষ্যরা তার দেওয়া 29টি উপদেশ মেনে চলত, তাদের বিষ্ণয় বলা হতো। জামবাজি কে ছিলেন? রাজস্থানের একজন প্রকৃতিপ্রেমী ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন জামবাজি। বিষ্ণয় সম্প্রদায়ের মানুষরা কেমন প্রকৃতির ছিল? বিষ্ণয় অকারণে গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতিও করে না। একবার রাজার সৈন্যরা গাছ কাটতে এলে বিষ্ণয়রা গাছকে জড়িয়ে ধরে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল। কার প্রচেষ্টায় হিমালয়ের নিচের জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয়? সুন্দরলাল বহুগুণার প্রচেষ্টায়। আরবাড়ির জঙ্গল কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরে। এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবাড়ির জঙ্গল বাঁচাতে কে এগিয়ে আসেন? অজিত কুমার ব্যানার্জি। আরবাড়ির জঙ্গল কোন গাছ দেখা যায়? শাল গাছ দেখা যায়। মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? মফলং শিলং থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। মফলং বনভূমিতে কী গাছ দেখা যায়? কুচি গাছ দেখা যায়। কারা মফলং বনভূমিতে আগলে ডেকেছেন? খাসিয়া, জয়ন্তিয়া আদিবাসী সম্প্রদায় মফলংয়ের বনভূমিকে আগলে ডেকেছেন। পরের প্রশ্ন হচ্ছে, দেখো 153 154 পাতা থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। টেরাকোটা কী? কাদা মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসকে প্রাচীন কাল থেকেই আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়া হতো, পোড়ামাটির ওই শিল্পকে বলা হয় টেরাকোটা। তারপরে কোশ্চেন হচ্ছে, টেরাকোটার কাজ কোথায় দেখতে পাওয়া যায়? বাঁকুড়া জেলার বিভিন্ন মন্দিরের গায়ে ও হুগলি জেলায় কোনো কোনো মন্দিরের গায়ে, যেমন বিষ্ণুপুরের রাসমঞ্চেগুলো দেখতে পাওয়া যায় টেরাকোটার কাজ। পুঁতি কী? প্রাচীনকালে হাতে লেখা বই বা পাঁচালি হলো পুঁতি। পুঁতি লেখা হতো তালপাতার উপরে। জাদুঘরের ইংরেজি কী বলে? মিউজিয়াম বলা হয়। মিউজিয়াম কাকে বলে? বিভিন্ন পুরনো ও নতুন জিনিসপত্র, দলিল, বই, মুদ্রা, অস্ত্রশস্ত্র, বিভিন্ন প্রাণীদের কঙ্কাল প্রভৃতি সংগ্রহ করে যেখানে রাখা হয় সেখানকেই বলা হয় জাদুঘর বা মিউজিয়াম। পরের প্রশ্ন হচ্ছে, 155 পাতায় বিষ্ণুপুরের আগের নাম কী ছিল? মল্লভূমি মানে মল্ল রাজাদের ভূমি বা অঞ্চল। সূর্য মন্দির কোথায় অবস্থিত সেটি দেখতে কেমন? ওড়িশার কোণারকে সূর্য মন্দির অবস্থিত। মন্দিরে দেখতে বিরাট রথের মতো। সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে? এটি কোন সাগরের তীরে অবস্থিত? সূর্য মন্দিরে 12 জোড়া চাকা আছে, এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। জামা মসজিদ কোথায় অবস্থিত? এটি কে বানিয়েছিলেন? জামা মসজিদ
দিল্লিতে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন? টিপু সুলতানের মসজিদ কোথায় অবস্থিত? টিপু সুলতানের মসজিদ কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ কোনটি? এটি কত সালে বানানো হয়েছিল? পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ হলো ব্যান্ডেল চার্চ। এটি 1660 সালে বানানো হয়েছিল। সেখানে যীশুখ্রিস্টের জন্মের গল্পও পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে 156 আর 157 পাতায় স্থাপত্য কাকে বলে? উদাহরণ দাও। পুরনো দিনে বাড়ি, মন্দির, মসজিদ, গির্জায় যা দেখা যায় তাই হলো গির্জা যা দেখা যায় তাই হলো স্থাপত্য, যেমন কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। পরের প্রশ্ন হলো সৌধ কি? উদাহরণ দাও। সৌধ হলো এক ধরনের স্থাপত্য, তবে এর সাথে কারোর স্মৃতি জড়িয়ে থাকে, যেমন তাজমহল। মমতাজের সাথে স্মৃতি জড়িয়ে বানানো হয়েছে তাজমহল, তাই না স্থাপত্যটা সৌধ হয়ে গেছে। ভাস্কর্য কি? উদাহরণ দাও। পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করা নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হলো ভাস্কর্য, যেমন কোণারকের সূর্য মন্দির, দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির, সাঁচির বৌদ্ধস্তূপ, ইলোরার গুহা। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে, স্থাপত্য বা ভাস্কর্য কীভাবে নষ্ট হচ্ছে? দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থাপত্য বা ভাস্কর্য কয়েকশো বছরের পুরনো, ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টি সেগুলোর অনেক ক্ষতি করেছে। এছাড়া কলকারখানা, গাড়ির ধোঁয়া, ধুলো স্থাপত্য ভাস্কর্য ক্ষতি করছে। এছাড়াও অনেক সময় মানুষ স্থাপত্যের ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে এবং পানের পিক, দেওয়ালের নাম লেখা, এইসবের ক্ষেত্রে স্থাপত্য ভাস্কর্য নষ্ট হচ্ছে। পরের প্রশ্ন চলে আসবো 158-159 পাতায় বিরসা মুন্ডার মিউজিয়াম ঝাড়খণ্ডে অবস্থিত ভারতীয় জাদুঘর কলকাতায় আছে, যেটি 1814 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মমি কাকে বলে? পূর্বে মিশরের রাজা রানী রাজ পরিবারের কারণ মৃত্যু হলে মৃতদেহ ওষুধ মাখানো কাপড়ে জড়িয়ে যে অবস্থায় পিরামিডের মধ্যে রেখে দেওয়া হতো তাকে মমি বলে। কলকাতায় ভারতীয় জাদুঘরে একটি মমি রাখা আছে। রাজা ভাতখাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? হুগলি এই জলপাইগুড়ি জেলায় বক্সার অরণ্যে এটা রয়েছে। এখানে নানা রকমের ভেষজ উদ্ভিদ, নানা পশু পাখির ওষুধ মাখানো দেহ এবং ভুটানের রাজার সাথে কোচবিহারের রাজার যুদ্ধের ছবি এখানে রয়েছে। পিংলা গ্রাম কোথায় অবস্থিত? এটি কিসের জন্য বিখ্যাত? পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত এই রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিং জেলার কালিম্পংয়ে। এখানে নানা ধরনের পত্র সংগ্রহ রয়েছে। গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় অবস্থিত? উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে। এখানে গান্ধীর ব্যবহার করা জিনিসপত্র সংগ্রহ করা রয়েছে। সামুদ্রিক মাছ জীবন্ত অবস্থায় কোথায় সংগ্রহ করা হয়? কোন বিজ্ঞান কেন্দ্রে? দীঘা বিজ্ঞান কেন্দ্রে। তারপরে আমরা চলে আসছি, দীঘার মতো আর কোথায় বিজ্ঞান কেন্দ্র আছে? বর্ধমানে আছে আর পুরুলিয়াতে আছে। পূর্ব বর্ধমানের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোথায় এবং কত অবস্থিত? বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা, এটি কলকাতায় অবস্থিত। ভূতচারী প্রতিষ্ঠাতাকে গুরুসদত্ত, গুরুসদত্ত মিউজিয়াম কোথায় আছে? কলকাতা থেকে একটু দূরে ঠাকুরপুকুরে রয়েছে। দেখো 160 পাতায় সত্যাগ্রহ আন্দোলন কে করেছিলেন? মহাত্মা গান্ধী। পুরনাম কী ছিল? মোহনচাঁদ করমচাঁদ গান্ধি। গান্ধীর জন্ম হয়েছিল কবে? 1869 সালের 2 অক্টোবর। গান্ধীজির সময় মানুষ কোন পথে গান্ধীজি সবসময় মানুষকে কোন পথে চলার পরামর্শ দিতেন? অহিংসা ও সত্যের পথে। সত্যাগ্রহ কথাটি কোত্থেকে এসছে? গান্ধীজি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ মানুষদের অত্যাচারের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেছিলেন তখন তিনি সবসময় সত্য আচরণ করা, মানুষের কাজ করা, সত্য কথা বলা ও সহজ সরল জীবনযাপন করার উপর জোর দিয়েছিলেন। সবসময় সত্যের উপর আগ্রহ ও উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে। গান্ধীজিকে মহাত্মাজি কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। দেখো এই কটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।